কেমন আছো আশা করি ভালো আছো প্রতি মঙ্গলবারের মতো আজকে মঙ্গলবার তোমাদের সামনে হাজির হলাম তোমরা টপিক দেখে থাকবা রুটিনেও দেওয়া আছে আর আমি এখানে লিখে আসি লিখে রাখছি সেল কেমিস্ট্রি কিন্তু আমরা যদি এখানে দেখি তাহলে ওখানে দেখো লেখা আছে কোষ রসায়নের পর্যালোচনা অ্যাকচুয়ালি ক্লাসটা হবে রিভিউ অফ সেল কেমিস্ট্রি বা কোষ রসায়নের পর্যালোচনা আমরা বলতে পারি কারণ একটু বলি গত ক্লাসের পর আমি প্রত্যেকটা ক্লাসের পরই তোমাদের কমেন্টসগুলো দেখার চেষ্টা করি যে তোমরা কতটা বুঝলা বা কোনটা বুঝলা না সেই বিষয়ে যে আলোচনাগুলো করো বা কমেন্ট করো সেগুলো আমি দেখার চেষ্টা করি গত ক্লাস নেওয়ার পরে যখন ক্লাস দেখলাম প্রতিদিন আসলে প্রশংসাই দেখি ভালো তো লাগে প্রশংসা দেখলে তবে গত ক্লাসে একটু সমালোচনাও দেখছি আরও ভালো লাগছে প্রশংসা প্রশংসা শুনলে বা সূচক যখন দেখি লাগে সমালোচনা যে গঠনমূলক সমালোচনা যখন দেখি তখন আরো বেশি ভালো লাগে কারণ এই সমালোচনা থেকে নিজেকে শুধরে নেওয়া যায় তাই জন্য আমি তোমাদেরকে সবসময় বলি যেটা ভালো লাগে সেটাও বলবা যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও বলবো যেন আমি নিজেকে আবার সুন্দরভাবে আবার পরিবর্তন করে নিতে পারি যাই হোক দিনের যে আলোচনা ছিল তার মধ্যে অনেকেই সুন্দর একটা বিষয় ছিল যে আপনি ভালো লাগছে। লাগছে, কিন্তু থেকেও বেশি সেটা হলো যে স্যার আপনি ভালো পড়ালেও বেশ কিছু বিষয় স্কিপ করে যান। এই যে একটা সমালোচনা এইটাতে আমি তখন দেখলাম যে আসলে আমি কি কি স্কিপ করলাম আমি নিজের ক্লাসগুলো আবার আমি সেই হলো দেখলাম দেখে আমি যেটা দেখলাম এবং তোমরাও আবার অনেক কমেন্টস দেখলাম সেখানেও দেখে অনেকেই লিখছে যে আমি এনজাইমের যে শ্রেণী বিভাগ সেই কার্যকারিতা এনজাইম কি ধরনের বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তার উপর ভিত্তি করে এনজাইমের যে শ্রেণী বিন্যাস আছে সেটা আমি পড়াই নাই হ্যাঁ আমি পরে দেখলাম যে আসলে এটা আমার ভুল হয়েছে এটা আসলে ইচ্ছাগৃত ছিল না আমার আহ মানে এটা ভুল ভুলের কারণে আমি এটা স্কিপ করে চলে গেছি হলো লিপিডে তা যাই হোক সেটা শুধরে নেওয়ার সুযোগ এই যে তোমরা কমেন্ট করলা বিধায়কে সেই সুযোগটা আমি পেলাম আজকে আমি সেটা পড়ে দেব কোনো সমস্যা নাই আর আরেকজন দেখলাম লিখছে যে স্যার আপনি হলো স্টার সেলুলোজ গ্লাইকোজেন এইগুলা নিয়ে আপনি আলোচনা করেন নাই ওই জায়গাটাতে আমি আপনি স্কিপ করে গেছিলাম তাছাড়া আর অন্য কোন জায়গায় খুব বেশি আমি কমপ্লেন দেখলাম না সেই কারণে আজকে আমার যে ক্লাসটা ওভারভিউ অফ সেল কেমিস্ট্রি এখানে আমি এই বিষয়গুলাকেই ফোকাস করে সেইটা আমি তোমাদের সামনে তুলে ধরবো খেয়াল করো তো এই জন্য সমালোচনা যা যদি আমার কোনো দোষ বা আমার কোনো কিছু যদি খারাপ লাগে সেটা অবশ্যই অবশ্যই কি তুলে ধরবা এই যে কয়েকজন খুব বেশি যে কমেন্টস করছে এটা তা দুই একজন হয়তো বা কমেন্টস করছে কিন্তু তাদের জন্য আমি কিন্তু আজকে এইটা দেখে নিজেকে শুধরে নিয়ে বা ভুল যেটা হয়েছিল সেটাকে আবার সংশোধন করার সুযোগটা কিন্তু আমার সামনে রয়েছে আমি কিন্তু সেইটা এখন মানে নিজেকে শুধরে সেই অংশটা আজকে কিন্তু আবার তোমাদের সামনে তুলে ধরতে পারছি যারা গঠনমূলক সমালোচনা করে তাদেরকে আমি অনেক বেশি ধন্যবাদ আর যারা প্রশংসা করে তাদেরকেও তো অবশ্যই ধন্যবাদ দিই ঠিক আছে তো এইভাবে আমার সমস্যা যদি থাকে কোনো জায়গায় লেকচারের যে কোনো বিষয় সেইগুলা তোমরা স্পষ্টভাবে লিখবা আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। ওকে ধন্যবাদ সবাইকে তাহলে আমরা এখন শুরু করব কি প্রথমেই এনজাইম কোন ধরনের বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তার উপর ভিত্তি করে এনজাইম এর আমরা পড়ে নিব বুঝে নিব এই কাজের উপর অর্থাৎ বিক্রিয়ার ধরনের উপর ভিত্তি করে এনজাইমকে আমরা নয় ভাগে ভাগ করে থাকি যদিও আন্তর্জাতিকভাবে এই নয় ভাগকে স্বীকৃতি দেওয়া হয় না ছয় ভাগে ভাগ করা হয়ে থাকে কিন্তু তোমাদের বইয়ে যেহেতু সব থেকে মানে বেশি প্রচলিত যে বইটা সেই বইয়ে যেহেতু নয় ভাগে ভাগ করে দেওয়া আছে আমি নয় ভাগে আগে তোমাদেরকে শেখাই নিব এবং এই নয় ভাগ থেকে কিভাবে ছয় ভাগে আনা যাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব বুঝিয়ে দেব ওকে তাহলে আমরা এখন সেই নয় ভাগ নিয়ে আলোচনা করি যে বিক্রিয়ার নিয়ন্ত্রণ কোন ধরনের বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তার উপর ভিত্তি করে এঞ্জাইমকে প্রধানত যে নয় ভাগে তোমাদের বইয়ে ভাগ করে দেখানো হয়েছে সেইগুলা নাম আগে আমি বলবো প্রথমে যদি নাম বলি তাহলে বলা আছে অক্সিডো রিডাক্টেস দ্বিতীয় যেটা বলা আছে সেটা হলো ট্রান্সফারেস তৃতীয় যেটা বলা আছে সেটা হলো হাইড্রোলেস চতুর্থ বলা আছে লায়েস তারপরে আইসোমারেস লাইগেস কার্বক্সিলেস এপিমারেস ফসফোরাইলেস এই হলো নয়টা এনজাইম নয় ধরনের এনজাইমের নাম খেয়াল করো তোমাদের মনে আছে যে এনজাইমের নামের শেষে এস থাকবে এটা কিন্তু আমি এনজাইমের নামকরণের ক্ষেত্রেই আলোচনা করছিলাম তাই দেখো প্রত্যেকটা নামের শেষে কিন্তু এজ আছে যেমন আমি যদি বলি কে হিসে অক্সিডো রিডাক্টেজ এজ একেবারে শেষে এজ আবার একবারে শেষে যেটা ফসফোরাইলেজ এই ফসফোরাইলেজ লেজের লেজ এর শেষেও কিন্তু এজ আছে ওকে তাহলে এইটা সব সময় মনে রাখবা যে যেভাবেই নামকরণ করা হোক না কেন কি থাকবে সেখানে সেখানে এনজাইমের নামের শেষে প্রকার যে নাম সেই নামের শেষে অবশ্যই এস থাকবে ওকে এবার এই নয়টা এনজাইমটা যদি আমরা একটু সূক্ষ্মভাবে দেখি তাহলে দেখবা তিনটার শেষে লেজ আছে মানে এস তো আছে লেজ আছে তিনটার শেষে দেখো রেজ আছে আর তিনটার শেষে শুধু এজ আছে কিন্তু সাথে মানে ওই তিনটা আবার পরস্পরের সাথে মিলে না তাই আমরা যখন মুখস্থ করব আমরা যদি গ্রুপ করে করে নিয়ে এইভাবে যে লেস বিশিষ্ট যে এনজাইমগুলা সেই তিনটাকে আমরা এক জায়গায় গ্রুপ করে নিব তারপর রেজ আছে এমন তিনটা এনজাইমকে গ্রুপ করে নিব আর যে তিনটা শেষে শুধু এজ আছে অন্য কোনো কি আর মার্কার নাই সিমিলারিটি নাই তাদেরকে আমরা আরেকটা গ্রুপ করে নিব তাহলে প্রথমেই আমরা যদি লেজগুলাকে গ্রুপ করি তাহলে এইভাবে করতে পারি হাইড্রোলেস কার্বক্সিলেস অক্সিডো রিডাক্টেস না অক্সিডো রিডাক্টেস আবার অন্য দিকে চলে যাচ্ছে তাইলে আমরা দিকে যদি যাই তাহলে হাইড্রোলেস কার্বক্সিলেস আর ফসফোরাইলেস দেখো এই তিনটা এনজাইমের নামের শেষেই লেজ আছে ওকে তাহলে লেজ বিশিষ্ট এনজাইম তিনটা লেজ ধরে টান দিলাম দিয়ে এক জায়গায় গুচ্ছ করে ফেললাম কি দাঁড়াইলো সেটা হাইড্রোলেস কার্বক্সিলেস ফসফোরাইলেস গেল এরপরে দেখো রেজ আছে রেজ বিশিষ্ট দেখো তিনটা এনজাইম আছে যাদের শেষে রেজ আছে কি কি আইসোমারেস এপিমারেস আর ট্রান্সফারেস আইসোমারেস এপিমারেস আর ট্রান্সফারেস ওকে তাহলে রেজের তিনটা গুচ্ছকে আলাদা করে ফেলো এবং সেই তিনটাকে লিখে মুখস্থ করো তাহলে দেখবা মুখস্থ করতে সুবিধা হবে আর বাকি তিনটা যার শেষে এজ আছে কিন্তু অন্য কোন সিমিলারিটি নাই তারা কারা তাদের মধ্যে একটা আছে অক্সিডো রিডাক্টেস লায়েস আর একটা আছে হলো আরেকটা আছে লাইগেস তো গেছে কার্বোক্সিলেস এপিমারেজ আমরা দেখছি ট্রান্সফারেজ আছে ট্রান্সফারেজ আমাদের এখানে চলে গেছে আমরা আবার যদি দেখি তাহলে দেখো অক্সিডো রিডাক্টেস আচ্ছা এরপরে যদি আমরা দেখি তাহলে লায়েস লাইগাস লাইস লাইগেজ তাহলে এই লাইস লাইগেজ আর অক্সিডো রিডাক্টেজের শেষে শুধু এজ আছে এছাড়া বাকি আর কোনো সিমিলারিটি কিন্তু নাই তাহলে এই তিনটাকে আবার আলাদা একটা গ্রুপ করে ফেলো তাহলে মুখস্থ করতে সুবিধা হবে তাহলে আমরা এখন মুখস্থ করব কিভাবে ওই যে গ্রুপ করে করে প্রথম তিন লেজ কি কি হাইড্রোলেস কার্বক্সিলেস ফসফোরাইলেস তারপরে তিন রেজ কি কি আইসোমারেস এপিমারেস ট্রান্সফারেজ ওকে এরপরে শুধু এজ আছে এমন অক্সিডো রিডাকটেস লায়েস আর লাইগেজ অক্সিডো রিডাকটেস লায়েস আর লাইগেজ ওকে তাহলে এইভাবে গ্রুপ করে করে মুখস্থ করো দেখবে সেটা সাস্টেন্ড করবে মুখস্ত করতে ইজি হবে এবং সেটা সাস্টেইন্ড করবে বহুদিন পর্যন্ত এই পদ্ধতি অবলম্বন করে তুমি এনজাইম গুলোর নাম মনে রাখতে পারবে নির্ভুলভাবে ওকে গেলো তাহলে এখন প্রশ্ন যে এই যে প্রথমে যে লেসটা ধরলাম হাইড্রোলেস হাইড্রোলেজ আমরা কোন এনজাইমদেরকে বলবো অর্থাৎ তারা কেমন বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে খেয়াল করো যে সকল এনজাইম কোনো সাব থেকে পানির অনুকে বিচ্ছিন্ন করবে অথবা কোন সাব স্ট্রেটের সাথে পানির অনুকে যুক্ত করবে সেই সকল এনজাইমকে আমরা বলবো হলো হাইড্রোলেস কিভাবে একটু যদি আমরা দেখি ধরে নিলাম এখানে x একটা সাবস্টেট এখন দেখো সাবস্টেট সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছিলাম তার আগে মানে গত যখন এনজাইম পড়াইছিলাম তখন আমি আলোচনা করেছিলাম আজকে আবার একটু মনে করাই দিই এনজাইম যার উপর ক্রিয়া করবে সেইটাকে সেই যৌগকে আমরা বলে থাকি বা মৌলকে আমরা বলে থাকি সাবস্টেট ওকে তাহলে x একটা সাবস্টেট y আরেকটা সাবস্টেট ওকে এবার আমি যদি দেখাই ই একটা এনজাইম ই হলো একটা এনজাইম তাহলে ই এনজাইম আবার ই একটা এনজাইম আবার এফ ধরে নাও আর একটা এনজাইম তাহলে ই একটা এনজাইম এফ আর একটা এনজাইম এখন ই কি করলো ধরে নিলাম আমরা যে এই এক্স এর সাথে একটা পানির অণু যুক্ত ছিল এক্স এ যে কোনো একটা বন্ডে পানির অণু ছিল এখন ই এনজাইম যে কি করলো এই পানির অনুটাকে ধরে আনলো ই গিয়ে পানির অনুকে তাহলে তখন আমরা এই ই কে কি বলবো হাইড্রোলেজ এঞ্জাইম কারণ এক্স হলো স্টেট ই হলো এক্স এর উপর কাজ করছে আর এক্স এর কোন একটা বন্ধনে পানির অনুযুক্ত ছিল ই সেই পানির অনুটাকে বিচ্ছিন্ন করে ফেললো এই যে আমি যদি এখন দেখাই তাহলে এক্স থেকে সে পানির অনুটাকে বিচ্ছিন্ন করে ফেললো বিচ্ছিন্ন করে কোথায় দিবে ডাজেন ম্যাটার বিচ্ছিন্ন করলেই হলো তাহলে আমরা ই কে কি বলবো হাইড্রো হাইড্রোলেস এনজাইম বলবো ওকে এবার দেখো কোন জায়গায় মনে করো এক কোন পানি আছে এই যে আমি ধরে নিলাম এইচ টু ও এক কোন পানি এবার এফ একটা এনজাইম এফ কি করলো এই পানির অনুকে সে ধরলো আমি যদি দেখাই যে এই এ পানির অনুকে কালেক্ট করলো করে উনি নিয়ে গিয়ে ওয়াই এর সাথে এই পানির অনুটাকে যুক্ত করে দিল অর্থাৎ এর উপর ক্রিয়া করলো তার মানে ওয়াই কি সাবস্টেট অর্থাৎ এনজাইম যার উপর ক্রিয়া করে সেটাকে আমরা সাবস্টেট বলি তাহলে এফ এনজাইম ওয়াই সাবস্টেট এফ কি করলো কোনো জায়গা থেকে পানির অনুকে কালেক্ট করলো করে এনে সাব সাথে সেই পানির অনু যুক্ত করে দিল যে কারণে আমরা এফ কেউ কি বলবো হাইড্রোলেস এনজাইম বলবো তাহলে আশা করি হাইড্রোলেস এনজাইম কাকে বলে আমরা বুঝে গেছি একেবারে সাধারণ ভাবে যদি বলি তাহলে হাইড্রোলেস কখন যে সকল এনজাইম কোন সাব থেকে পানির অনুকে বিচ্ছিন্ন করবে অথবা কোন এনজাইম যদি কোন সাব সাথে পানির অনুকে যুক্ত করে তাহলে এই ধরনের এনজাইমদেরকে আমরা বলে থাকি হলো হাইডোলেস এনজাইম ওকে তাহলে হাইডোলেস শেষ এরপরে তাহলে কি নিয়ে আলোচনা করব আমরা কার্বক্সিলেস কার্বক্সিলেজের ক্ষেত্রে সব ঠিক আছে শুধু এখানে পানির পরিবর্তে তুমি কার্বন অক্সাইড ব্যবহার করো অর্থাৎ সাব স্টেড এক্স ঠিক আছে এক্স এ কার্বন কোন একটা বন্ডে কার্বন ডাইঅক্সাইড ছিল এবার ই কি করছে x থেকে কার্বন ডাই অক্সাইডের অণুকে বিচ্ছিন্ন করে ফেলছে তাহলে এখন এই কে কি বলবো আমরা কারবক্সিলেজ এনজাইম আবার মনে করো f সে কি করছে পানির পরিবর্তে এখান থেকে কি করছে কোন জায়গা থেকে সে পানির পরিবর্তে কাকে নিছে কার্বন ডাই অক্সাইডকে কালেক্ট করছে এবং y এর সাথে y যেহেতু একটা সাবস্ট্রেট y সাবস্ট্রেটের সাথে সে এই কার্বন ডাই অক্সাইডটাকে নিয়ে গিয়ে যুক্ত করে দিছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই এপটাকেও কি বলবো একটা কার্বক্সিলেস এনজাইমই বলবো তার মানে একেবারে সহজভাবে যদি বলি যে যে সকল এনজাইম কোন সাব থেকে কার্বন ডাইঅক্সাইড এর অণুকে বিচ্ছিন্ন করে অথবা কোন সাব স্টেট এর সাথে কোন এনজাইম যদি কার্বন ডাইঅক্সাইড কে যুক্ত করে তাহলে সেই সকল এনজাইম দেরকে আমরা হলো কার্বক্সিলেস এনজাইম বলে থাকি ওকে তার মানে এখানে হাইডোলেজ এবং কার্বক্সিলেজ এনজাইমের কার্যকারিতা অলমোস্ট सेम শুধু পার্থক্য কি হাইড্রোলেজের ক্ষেত্রে পানি আর কার্বক্সিলেজের ক্ষেত্রে হলো কার্বন ডাই অক্সাইড ওকে এবার আসলো কি ফসফোরাইলেজ सेम কার্যপদ্ধতি শুধু সেখানে কি হবে ফসফেট অর্থাৎ আমি এখন বলতে পারি যে এক্স একটা সাব স্টেট সেখানে মনে করো কি ছিল কোন একটা বন্ডে ফসফেট গ্রুপ ছিল ওকে ফসফেট গ্রুপ ছিল তাহলে কোন এনজাইম যদি এই কাজটা করে যে কোনো সাবস্টেট থেকে ফসফেট গ্রুপকে বা ফসফেটকে যদি আলাদা করে তাহলে সেই এনজাইমটারে কি বলবো আমরা ফসফোরাইলেস আবার একই ভাবে কোন এনজাইম যদি কোন জায়গা থেকে একটা ফসফেট গ্রুপকে বা ফসফেটকে কালেক্ট করে করে অন্য কোন একটা সাবস্টেটের সাথে যদি সেই ফসফেটকে সে যুক্ত করে দেয় এখান থেকে নিয়ে গিয়ে এখানে যুক্ত করে দিল এই এপ এনজাইমটা তাহলে আমরা এফ এনজাইমটাকে কি বলবো আমরা ফসফোরাইলেস তার মানে এই লেস তিনটার কাজ কিন্তু অলমোস্ট সেম শুধু কি উপাদানে ভিন্নতা উপাদানের ভিন্নতার কারণে কিন্তু এনজাইম তিনটার নামেও ভিন্নতা এসছে কি কি হাইড্রোলেস কার্বক্সিলেস ফসফোরাইলেস তিনটার ক্ষেত্রেই আমরা বলতে পারি যে তারা সংশ্লিষ্ট খেয়াল করো তারা সাব থেকে সংশ্লিষ্ট উপাদানকে বিচ্ছিন্ন করে বা কোনো সাব স্টেটের সেই সংশ্লিষ্ট উপাদানকে যুক্ত করে তাহলে এই জাতীয় এনজাইমদেরকে আমরা কি বলছি আমরা হাইড্রোলেস কার্বক্সিলেস বা ফসফোরাইলেস হিসাবে নামকরণ করছি আশা করি তিন লেস সম্পর্কে আমাদের ধারণা চলে আসলো এবার আমাদেরকে যেতে হবে যেটা সেটা আমরা ফসফোরাইল বা লেস তিনটা ই করে এবার আমরা যদি যাই তাহলে সেটা হলো রেজ প্রথম রেজ যেটা ছিল সেটা হলো আইসোমারেস তারপর এপিমারেস তারপর ট্রান্সফারেস ওকে তাহলে আইসোমারেজ এনজাইম বিষয়ে যদি আমাদের বুঝতে হয় তাহলে প্রথমে আইসোমার কি সেটা বুঝতে হবে তোমরা জানো আইসোমারের বাংলা হলো সমান অর্থাৎ দুইটা রাসায়নিক পদার্থের আণবিক সংকেতার গাঠনিক সংকেতের মধ্যে সরি দুইটা রাসায়নিক পদার্থের মধ্যে যদি আণবিক সংকেত সেম হয় কিন্তু সংকেতে ভিন্নতা থাকে তাহলে এমন দুইটা যৌগকে পরস্পরের আইসোমার বলে বলে বা আমরা একটু দেখতে পারি তোমরা গ্লুকোজের সংকেত জানো আমি লেখা শিখাইছিলাম গ্লুকোজ যেহেতু একটা হেকজোজ মনোস্যাকারাইড তাইলে আমাদেরকে প্রথমে ছয়টা কার্বন দিতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়টা কার্বন দিলাম তারপরে আমরা জানি যে গ্লুকোজ হলো একটা অ্যালডোজ মনোস্যাকারাইড তাই এক নম্বর কার্বনে অ্যালডিহাইড গ্রুপটাকে কি নিশ্চয় করতে হবে মনে আছে আমি শেখাইছিলাম এটা তারপর তিন নম্বর কার্বনে ওইজ গ্রুপটা বামে থাকবে আমরা তিন নম্বর কার্বনে ওইজ বামে দিছিলাম এরপরে বাকি যে হাতগুলা থাকবে সেই হাতগুলাকে আমরা ওপেন করব ওপেন করার পর বাকি হাতগুলা ওপেন করার পর প্রত্যেক কার্বনের ডান পাশে আমরা কাকে দিব প্রত্যেক কার্বনের ডান পাশে দিব আর এটাতে তো এই বাকি এবং অন্য যে হাতগুলা থাকবে সেই প্রতিটা হাতে তোমাদের এইভাবে আমরা মনোস্যাকেরাইড গুলার গাঠনিক সংকেত লেখার পদ্ধতি আমরা শিখছিলাম গাঠনিক সংকেত লেখা বা আকার পদ্ধতি আমরা শিখছিলাম তাহলে এখন আমরা যে গাঠনিক সংকেতটা দেখতে পাচ্ছি এইটা হলো গ্লুকোজের গাঠনিক সংকেত আলফা ডি গ্লুকোজ আলফা ডি গ্লুকোজের যাকে আমরা এখন ডির দিকে যাব না তাহলে এইটা হলো একটা গ্লুকোজের গাঠনিক সংকেত চাল করো এবার আমি একটা ফ্রুক্টোজের গাঠনিক সংকেত আঁকবো তোমরা জানো ফ্রুক্টোজ একটা হেক্সোজ মনোস্যাকারাইড তাহলে হেক্সোজ মনোস্যাকারাইড আটের সংকেত লিখতে গেলে আমাদেরকে অবশ্যই ছয়টা কার্বন দেখাইতে হবে চার পাঁচ এই যে ছয়টা কার্বন তাহলে ছয়টা কার্বন দিয়ে আমরা একটা ব্যাকবোন তৈরি করলাম করে আমরা এটা জানি যে ফ্রুক্টোজ হলো একটা কিটোজ মনোস্যাকারাইড তাই আমরা এখন কি করব দুই নম্বর কার্বনে কিটোন গ্রুপটাকে নিশ্চয়ন করব মানে দিয়ে দিব তারপর দুই নম্বর কার্বন এবার তিন নম্বর কার্বনে আমরা জানি হেক্সোজ মনোস্যাকারাইডগুলোর গুলার প্রত্যেকেরই তিন নম্বর কার্বনে ওইস গ্রুপটা দর্শক সাপেক্ষে বামে থাকে আর এইচটা দর্শক সাপেক্ষে ডানে থাকে মনে আছে আমাদের নিশ্চয় করে দিলাম এবার আমরা বাদ বাকি যে হাতগুলো আছে কার্বনের সেই হাতগুলাকে আমরা এখন শো করে দিব এই যে শো করলাম বাকি হাতগুলাকে শো করলাম করার পরে ডান দিকের হাতগুলাকে ওইস দিয়ে দিই ওয়েস ওই ওইচ আর বাকি হাতগুলাতে আমরা দিতে পারি হলো দিয়ে দিব কি এইচ এইচ যে এইচ এইচ ওকে তাহলে আমার মনে হয় যে আমাদের এখন ফ্রুক্টোজের ও গাঠনিক সংকেত লেখা হয়ে গেল তার মানে পিঙ্ক ওয়ান পিঙ্ক কালারে দেখাইছি আমি গ্লুকোজের গাঠনিক সংকেত আর এখানে আমি যেটা দেখাইছি সেইটা হলো এই স্যারে কি বলে এইটা হলো ফ্রুক্টোজের এটা গ্লুকোজ আর এটা হলো ফ্রুক্টোজের গাঠনিক সংকেত দেখো দুইটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখো প্রত্যেকটাতে হলো কার্বন কয়টা ছয়টা তাহলে আমি যদি এই গ্লুকোজের গাঠনিক সংকেত লিখি তাহলে দেখো ছয় কার্বনের জন্য লিখবো আট নয় দশ এগারো বারো বারোটা তাহলে হাইড্রোজেন এখানে আছে হলো বারোটা আর অক্সিজেন আছে কয়টা দেখো এক দুই তিন চার পাঁচ এই যে ছয় তাহলে অক্সিজেন আছে ছয়টা তাহলে এইটা হলো গ্লুকোজের আণবিক সংকেত আর এই পাশে যেটা চেন ফর্মে দেখছি এইটা হলো গ্লুকোজের গাঠনিক সংকেত এবার যদি আমরা ফ্রুক্টোজের যদি দেখি তাহলে ফ্রুক্টোজেও তুমি দেখো যে এদের কার্বনে কার্বন চেনে ছয়টা কার্বন আছে তাই আমরা কি লিখবো সি সিক্স এখানেও হাইড্রোজেনের সংখ্যা আছে ১২টা। তাহলে আমরা কি লিখবো এইচ আর অক্সিজেন আছে কয়টা ছয়টা ও সিক্স তার মানে দেখো গ্লুকোজ আর ফ্রুক্টোজের আণবিক সংকেত কিন্তু সেম কিন্তু দুইটাতে গাঠনিক সংকেতে কি আছে ভিন্নতা আছে তাহলে দুইটা আমি এখানে বোধ একটু অসম্পূর্ণ রয়ে গেছে আমি একটু দেখাই হ্যাঁ এই অসম্পূর্ণ রয়ে গেছিল এটা আমি সম্পূর্ণ করে দিলাম ওকে তাহলে দেখো গ্লুকোজ আর ফ্রুক্টোজের যে আণবিক সংকেত সে আণবিক সংকেত কিন্তু দুইটা সেম বাট দুইটার গাঠনিক সংকেতে কিন্তু ভিন্নতা আছে তাহলে দুইটা যোগের আনবিক সংকেত যদি সেম হয় কিন্তু তাদের গাঠনিক সংকেতে যদি ভিন্নতা থাকে তাহলে এমন রাসায়নিক অর্থাৎ এই ক্ষেত্রে গ্লুকোজ ফ্রুকটোজের আইসোমার ফ্রুকটোজ গ্লুকোজের আইসোমার অর্থাৎ গ্লুকোজ ফ্রুকটোজ পরস্পরের আইসোমার ওকে তাহলে আশা করি তোমরা গ্লুকো আইসোমার বিষয়টা বুঝতে পারছো তাহলে এখন যদি কোন এনজাইম মনে করে গ্লুকোজকে ফ্রুকটোজে কনভার্ট করে দিল তাহলে আমরা কি বলবো যে এই এনজাইমটা গ্লুকোজকে তার আইসোমার ফ্রুকটোজে পরিণত করছে অর্থাৎ এই যে এনজাইমকে আমরা বলে থাকি হলো আইসোমারেজ অর্থাৎ একেবারে সহজ ভাষায় যে কোন এনজাইম কোন সাবস্ট্রেটকে যদি তার আইসোমারে রূপান্তরিত করে তাহলে সেই ধরনের এনজাইমকে আমরা বলে থাকি হলো আইসোমারেজ ওকে তাহলে আশা করি আইসোমারেজ বিষয়টা বুঝছো এরপরে যেটা আছে সেটা হলো এপিমারেজ এপিমারেজ বিষয়টা যদি আমাদেরকে বুঝতে হয় এপিমারেজ এনজাইম যদি বুঝতে হয় তাহলে এপিমার কি সেটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে খেয়াল করো এপিমার বুঝতে গেলে আমাদেরকে আবার গ্যালাক্টোজের গাঠনিক সংকেত লিখতে হবে আমি এখানে একটা গ্যালাক্টোজের গাঠনিক সংকেত লিখলাম গ্যালাক্টোজ একটা হেকজোজ মনোসাকারেট সরি আমি একটু ভিন্ন কালারে আঁকতে চাচ্ছি ওকে তাহলে আমরা গ্যালাক্টোজের গাঠনিক সংকেত লিখতে গেলে আমরা জানি যে গ্যালাক্টোজ কি গ্যালাক্টোজ একটা কার্বন বিশিষ্ট হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় কার্বন ব্যাকবোন হয়ে গেল এবং আমরা জানি এটা যে গ্যালাক্টোজ একটা অ্যালডোজ মনোস্যাকারাইট তাই এদের এক নম্বর কার্বনে আমি কি অ্যালডিহাইড গ্রুপটা দেখালাম this one aldehyde group এবং ছকল হেকজোজের ক্ষেত্রেই আমরা জানি তিন নম্বর কার্বনে ওএইচ গ্রুপ কে হলো দর্শক সাপেক্ষে বামে আচ্ছা আমি ওএইচ লিখি এই সো হয় অ্যাকচুয়ালি ওএইচ লিখি এই পাশে আমি লিখব হলো হাইড্রোজেন দিয়ে দিলাম তারপরে আমরা কি করব নিয়ম অনুযায়ী কার্বনের বাকি বন্ডগুলা কে শো করে দিব এই যে বাকি বন্ড শো করে দিলাম এই যে বাকি বন্ডগুলা শো করে দিলাম দেওয়ার পরে ডান পাশের বন্ড কি থাকবে ওইস থাকবে ওয়েস থাকলো ওকে ওয়েস থাকলো ওইস থাকলো ওয়েস থাকলো এইস 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 এইচ ওকে না এইটা কিন্তু গ্লুকোজ হয়ে গেছে খেয়াল করো তাহলে এইটা কিন্তু গ্যালাক্টোজ হয় নাই এইটা গ্লুকোজ এইটাও এখন গ্লুকোজ হয়ে গেছে গ্যালাক্টোজ কখন হবে গ্যালাক্টোজ লেখা আঁকার সময় তোমাকে শুধু খেয়াল রাখতে হবে চার নম্বর কার্বনে এই তিন নম্বর কার্বনে তো দেখো এই যে তিন নম্বর সব হেকজোস মনোসাইকার তিন নম্বর কিন্তু ও গ্রুপটা বামে আসে দর্শক সাপেক্ষে বামে আসে কমন সবাই থাকবে কিন্তু গ্যালাক্টোজের ক্ষেত্রে কি হবে শুধু তিন নম্বর কার্বন না চার নম্বর কার্বনেও কিন্তু ও গ্রুপটা দর্শক সাপেক্ষে বামে থাকবে আর এইজ গ্রুপটা হলো বা এইচটা হলো দর্শক সাপেক্ষে ডানে থাকবে এই কাজটা করে দাও তাইলে দেখো গ্যালাক্টোস হয়ে গেল তাহলে আমরা এখন এটারে বলতে পারি পিঙ্ক কালার এরটা হলো গ্লুকোজ তারপরে এখানে গ্রিন ওয়ান যেটা সেটা হলো দেখতে পাচ্ছি সেইটা হলো গ্লুকোজ ফ্রুকটোস গ্যালাক্টোস আমরা যদি এখন দেখি তাহলে দেখো গ্যালাক্টোজেরও কিন্তু আনবিক সংকেত সেমই হবে সি সিক্স টুয়েলভ ও সিক্স ঠিক আছে কেন দেখো এখানে ছয়টা কার্বন বারোটা হাইড্রোজেন এবং ছয়টা অক্সিজেন আছে তার মানে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ এরা পরস্পরের আইসোমান একে অপরের আইসোমার এরা সবাই সবার আইসোমার খেয়াল করো তাহলে এপিমারটা আসলে কি খেয়াল করো এপিমারও একটা বিশেষ ধরনের আইসোমারকে আমরা এপিমার বলে থাকি কখন দেখো দুইটা দুইটা কার যখন একটা মাত্র কার্বনে শুধু কি কনফিগারেশনে ভিন্নতা থাকবে তখন এই ধরনের আমরা বলে থাকি এপিমার যেমন এখানে দেখো যে গ্লুকোজ আর গ্যালাক্টোজের ক্ষেত্রে সব কার্বনে অ্যারেঞ্জমেন্ট সেম শুধুমাত্র এই চার নম্বর কার্বন দেখো যে গ্লুকোজ আর গ্যালাক্টোজের এই চার নম্বর কার্বনে শুধু দেখো ভিন্নতা আছে আর কোনো ফোর্থ কার্বনে শুধু ভিন্নতা আছে আর কোন জায়গায় তুমি ভিন্নতা খুঁজে পাবা না এখানকার চার নম্বর কার্বন দেখো আর গ্যালাক্টোজের চার নম্বর কার্বনে দেখো এই শুধুমাত্র চার নম্বর কার্বনেই শুধু ভিন্নতা আছে মানে কনফিগারেশনে ভিন্নতা আছে অ্যারেঞ্জমেন্টে ভিন্নতা আছে যখন এমন হবে অর্থাৎ দুইটা যখন আমরা দুইটা মনোস্যাকারাইড পাশাপাশি রাখবো রেখে দেখবো যে দুইটা মনোস্যাকারাইড এর শুধুমাত্র একটা পার্টিকুলার কার্বন একটা পার্টিকুলার কার্বনেই শুধু কনফিগারেশনে বা অবস্থানে ভিন্নতা আছে অন্য উপাদানের সেই ধরনের আইসোমারদেরকে আমরা বলবো হলো এপিমার তার মানে গ্লুকোজ আর গ্যালাক্টোজ পরস্পরের আইসোমারও বটে আবার এপিমারও বটে তার মানে সকল এপিমার আইসোমার কিন্তু সকল আইসোমার এপিমার না কেন এই যে এখানে দেখো আমরা যদি এখন এটা দেখি গেলাই এই সাই ফ্রুক্টোজকে ফ্রুক্টোজে দেখো এক নম্বর কার্বনে ভিন্নতা আছে দেখো এক নম্বর কার্বন আর ফ্রুক্টোজের এক নম্বর কার্বনে কনফিগারেশন বা উপাদানের ভিন্নতা আছে দুই নম্বর কার্বনেও ভিন্নতা আছে এই যে দেখো দুই নম্বর কার্বনেও ভিন্নতা আছে তার মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে কি হচ্ছে একাধিক কার্বনে কিন্তু উপাদান বা কনফিগারেশন যাই বলে না কেন সেইটার ভিন্নতা আছে সেই কারণে গ্লুকোজ আর ফ্রুক্টোজ কিন্তু পরস্পরের আইসোমার বটে কিন্তু এপিমার না কিন্তু গ্লুকোজ আর গ্যালাক্টোজের মধ্যে দেখো শুধুমাত্র তাদের মধ্যে উপাদানগত এবং বা অবস্থানগত ভিন্নতা কনফিগারেশনে কিছুটা ভিন্নতা আছে এমন এমন আইসোমারদেরকে আমরা সাধারণভাবে এপিমার বলে থাকি তাহলে আমরা আইসোমার এবং এপিমারও বুঝে গেলাম তাহলে যদি কোনো এনজাইম এসে গ্লুকোজরে ফ্লুক্টোজে পরিণত করে তাহলে সেই এনজাইম রে কি বলা হবে আইসোমারেজ আবার যদি কোনো এনজাইম গ্লুকোজকে এই পরিণত করে তাহলে সেই এনজাইমটাকে আমরা আইসোমারেজও বলতে পারি এবং স্পেসিফিক ভাবে যদি বলতে চাই তাহলে সেটাকে আমরা এপিমারেজ বলব তাহলে কি একেবারে স্পেসিফিকেশন হয়ে যাবে আশা করি আমরা এপিমারেজ এনজাইম কি বুঝে গেছি ওকে এরপরে যদি আমরা পরবর্তী যে এনজাইমটা আছে রেজের সেটা হলো ট্রান্সফারেজ আমরা যদি এখন ট্রান্সফারেজ নিয়ে আলোচনা করি তাহলে এই এইগুলা আমাদেরকে মুছে দিতে হবে আমরা একটু মুছে দিই ওকে তাহলে আমরা আইসোমার কি বুঝলাম এপিমার কি বুঝলাম আইসোমারেজ এনজাইম কি বুঝলাম এপিমারেজ এনজাইম কি সেটাও বুঝলাম কিভাবে কাজ করে সেইগুলো আমরা মানে কিভাবে কাজ করে সেটা জানলাম না কি কাজ করে সেইটা আমরা বুঝলাম তাহলে এবার আমাদের যেটা শেখার পালা সেটা হলো ট্রান্সফারেজ তাহলে ট্রান্সফারেজ এনজাইম কাকে বলা হবে যে সকল এনজাইম কোন একটা গ্রুপকে কোন একটা গ্রুপকে কোন একটা সাব স্টেট থেকে বিচ্ছিন্ন করে আর একটা সাব নিয়ে যাবে সেই ধরনের এনজাইমকে আমরা বলে থাকি ট্রান্সফারেজ উদাহরণস্বরূপ আমি বলতে পারি মনে করো এক্স হলো একটা সাবস্টেট এখানে ওয়াই ধরে নিলাম আর একটা এখন খেয়াল করো যে এ মনে করো একটা গ্রুপ ধরে নিলাম এই গ্রুপটা আছে এই গ্রুপটাকে আমরা বলে থাকি এমাইন গ্রুপ বা অ্যামিন গ্রুপ ওকে এবার কোন একটা এনজাইম আসলো আমি ধরে নিলাম এনজাইমটার নাম এনজাইম এসে কি করলো এই এক্স থেকে এই বন্ড ছিন্ন করে বন্ধনী ছিন্ন করে এই এন নিয়ে চলে আসলো গ্রুপটাকে নিয়ে আসলো এনে তা কি করলো এই সেইটাকে আবার সুন্দর ভাবে সেটাকে যুক্ত করে দিল তাহলে এই এই এনজাইমটারে কি বলবো আমরা ট্রান্সফারেস কেন কারণ সে ট্রান্সফার করছে তাকে একটা গ্রুপকে কোথা থেকে কোথায় এক সাব স্টেট থেকে আর এক সাব স্টেটে অর্থাৎ এক্স একটা সাব স্টেট ওয়াই আর একটা সাব স্টেট ওকে তাহলে এই ধরনের এনজাইমদেরকে আমরা বলে থাকি হলো ট্রান্সফারেজ তাহলে একেবারে সিম্পল ভাবে যদি আমরা বলতে চাই তাহলে কি বলা যায় যে সকল এনজাইম কোন সাব স্টেট থেকে কোন একটা গ্রুপকে বিচ্ছিন্ন করে অন্য কোন সাব স্টেটের সাথে যুক্ত করে দিবে সংযোগ ঘটিয়ে দিবে অর্থাৎ সাব স্টেট থেকে কোন একটা গ্রুপকে অন্য সাব স্ট্রেটে স্থানান্তর করবে এই ধরনের এনজাইমকে আমরা বলে থাকি হলো এই ট্রান্সফারেস কি বলে ট্রান্সফারেস ওকে তাহলে ট্রান্সফারেস এনজাইম সম্পর্কে একটা ধারণা আমরা পাই এরপরে কি আছে এরপরে আমরা যদি দেখি যেগুলার মিল নাই অর্থাৎ শুধু এজ আছে কিন্তু বাদ বাকি আর কোন মিল নাই এমন যে গ্রুপগুলো আছে যে যে এনজাইমগুলো আছে সেটা কি কি অক্সিডোরিডাক্টেস তারপর কি বলছিলাম লাইগেস লাইস অক্সিডো রিডাক্টেস লাইগেস আর লাইস তাহলে অক্সিডো রিডাক্টেস কারা যদি আমরা জারণ বিজারণকে চিহ্নিত করতে চাই তাহলে আমরা বলতে পারি যে কোন পদার্থ থেকে যদি কোন পদার্থের সাথে যদি অক্সিজেনকে যুক্ত করা হয় বা হাইড্রোজেনকে কি বিযুক্ত করা হয় বা ইলেকট্রনকে বিযুক্ত করা হয় মানে কি সরিয়ে ফেলা হয় তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলে থাকি জারুণ বা এই ঘটনাকে আমরা বলি জারণ আর কোন পদার্থের সাথে যদি হাইড্রোজেন যুক্ত করা হয় কিন্তু বা বিযুক্ত ইলেকট্রনকে যুক্ত আগে যা তার অপোজিট কাহিনী যদি বিপরীত ঘটনা যদি ঘটে কোনো বিক্রিয়ায় তাহলে সেই জাতীয় বিক্রিয়া আমরা বলি বিজারণ বিক্রিয়া সাধারণভাবে একেবারে জারুণ বিজারণের সাধারণ হিসাব ডিটেলে না আমরা সাধারণভাবে বুঝলাম তাহলে জারণ বিজারণ বলতে আমরা যেটা বুঝলাম একেবারে সাধারণভাবে সেটা হলো অ্যাকচুয়ালি অক্সিজেন হাইড্রোজেন আর ইলেকট্রনের কি সংযুক্তি বা বিযুক্তি করার যে বিক্রিয়াগুলো তাদেরকে আমরা সাধারণভাবে জারণ বিজারণ বিক্রিয়া বলে থাকি ওকে তাহলে কোনো এনজাইম যদি কোনো এনজাইম যদি কোনো সাব থেকে এই অক্সিজেন সাব স্টেডের সাথে অক্সিজেন যুক্ত করে বা হাইড্রোজেন বিযুক্ত করে বা ইলেকট্রন বিযুক্ত করে বা উল্টা কাজ করে তাহলে সেই ধরনের এনজাইমকে আমরা আমরা অক্সিডো রিডাক্টেস। আর একেবারে সাধারণভাবে যদি বলতে চাই তাহলে বলতে পারি যে সকল বিক্রিয়াতে জারণ বিজারণ সংগঠিত হয় সেই বিক্রিয়া নিয়ন্ত্রণকারী যে এনজাইম তাদেরকে আমরা সাধারণভাবে অক্সিডো রিডাক্টেস বলে থাকি আই হোপ অক্সিডোডাক আমরা বুঝছি এরপরে যেটা আছে সেইটা হলো লাইগাস ভেরি কমন এক ধরনের এনজাইম বা সহজ খুব সহজ টাইপের এনজাইম একেবারে সহজ ভাবে যদি বলি এক্স একটা রাসায়নিক পদার্থ অর্থাৎ সাব স্টেট ওয়াই আর একটা সাব স্টেট এখানে ই হলো এনজাইম উনি কি করলো সে বল প্রয়োগ করে এক্স আর ওয়াই কে যুক্ত করে নতুন একটা প্রোডাক্ট তৈরি করলো নাম ধরে নিলাম তার পি তার মানে ই এনজাইম এক্স আর ওয়াই এর মধ্যে বিক্রিয়া ঘটিয়ে পি নামক একটা নতুন যৌগ তৈরি করলো পি ইজ নাথিং বাট সাম অফ এক্স ওয়াই তাহলে এই ধরনের এনজাইমকে আমরা বলে থাকি হলো লাইগেজ এনজাইম অর্থাৎ এক কথাই বলা যেতে পারে যে দুইটা দুইটা এনজাইমকে দুইটা সাব সরাসরি যুক্ত করে নতুন প্রোডাক্ট তৈরি করে যে এনজাইম তাদেরকে আমরা বলে থাকি হলো লাইগেজ এনজাইম তোমাদের মনে থাকবে আমি যখন এনজাইম পড়াইছিলাম এনজাইমের কার্যকারিতা বোঝানোর সময় যে অ্যানিমেশনটা আমি দেখাইছিলাম খেয়াল করো ওইটা অ্যাকচুয়ালি হলো টাইপের যে এনজাইম আছে সেই এনজাইমের ওখানে উদাহরণস্বরূপ দেখানো হয়েছিল তোমরা জেনে থাকবা ডিএনএ লাইগেজ নামে এক ধরনের এনজাইম আছে কি করে সেটা কোনো জায়গা থেকে ডিএনএ কে কেটে এনে আর একটা ডিএনএর সাথে যুক্ত করে দেয় যে এনজাইম সেটাকে আমরা বলে থাকি ডিএনএ লাইগেজ আশা করি তাহলে লাইগেজ এনজাইম বিষয়টা বুঝে গেছি এবার খুব সহজে যেটা আমরা বুঝব লায়েস লাইজ এনজাইমটা আছে সেটা হলো বিশেষ টাইপের এনজাইম এরা জারণ বিজারণ ঘটাবে না হাইড্রোলাইসিস অর্থাৎ পানি দ্বারা কি বিভাজিত করবে না ভাঙবে না কোনো কিছুকে কিন্তু সাবস্ট্রেট কে ভেঙে ফেলবে অন্য কোন পদ্ধতিতে জারণ বিজারণ এবং আমরা যদি বলি জারণ বিজারণ ব্যাতি রেখে এবং জারুণ বিজারণ এবং হাইড্রোলাইসিস ব্যথি রেখে কি করবে যদি হলো কোনো সাব স্টেটকে ভেঙে করতে পারে অক্সিজেনের ডাবল বন্ডের উপর ক্রিয়া করতে পারে বা কার্বন নাইট্রোজেনের মধ্যে যে বন্ড আছে সেই বন্ডের মধ্যে ক্রিয়া করতে পারে করে কি করবে একটা অনুতে যে পরমাণুগুলা থাকে তাদেরকে রিয়ারেঞ্জ করে সাধারণত কি করে সেই সাব স্টেটকে ভেঙে ফেলতে পারে এই জাতীয় যে এনজাইমগুলা আছে সেই এনজাইমদেরকে আমরা বলে থাকি লায়েস আশা করি তাহলে লায়েস এনজাইম কি সেইটাও আমরা অনেকাংশে বা ভালো মতো বুঝে গেছি তার মানে এই কোন ধরনের বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এনজাইম তার উপর ভিত্তি করে এনজাইমের যে শ্রেণী বিন্যাস অ্যাকর্ডিং টু ইয়ার বুক মানে যেটা প্রচলিত বই যেটা বলবো সেটা সেই অনুযায়ী এনজাইমের শ্রেণী বিভাগ শিখে গেলাম হ্যাঁ তবে এইটা একটু শিখে রাখো আন্তর্জাতিক ভাবে যদিও আমরা এখানে ছয় প্রকার বলে থাকি যেমন আর সরি যেহেতু একই টাইপের অর্থাৎ আইসোমারেসের অধীনে আবার এপিমারেসকে ঢোকাই দিয়ে আমরা এখানে একটা ভাগ মানে আন্তর্জাতিক ভাবে একটা ভাগ কমানো হয়েছে বা আহ এপিমারেস কে আইসোমারের মধ্যেই কিন্তু হিসাব করা হয় আর ওই যে লেজ যেগুলো আছে হাইডোলেজ তারপর কার্বক্সিলেজ ফসফোরাইলেজ এদেরকে একত্রিত করে একটা গ্রুপ করা হয়েছে। খেয়াল করো এই কারণে দেখা যায় কি আন্তরিকভাবে যদি আমরা এখন দেখি তাহলে এনজাইমকে ছয় ভাগে ভাগ করা হয়ে থাকে ঠিক আছে এখানে লাইএস পাবা না সরি আবার বল বললাম আইসো এপিমারেস পাবা না কিন্তু আইসোমারেস পাবা আইসোমারেজের মধ্যে কিন্তু আবার হলো ওই যে তুমি এই এপিমারেস পাচ্ছো তার মানে আলাদাভাবে এপি মারেদের হিসাব করা না এপি মারেদের আইসোমারেদের মধ্যেই আলোচনা করা হয় আর এই যে হাইড্রোলেস কার্বক্সিলেস ফসফোরালেসকে একotre জাস্ট হাইড্রোলেজ মধ্যে আলোচনা করে এবং হাইড্রোলেজ মধ্যে তাদেরকে আবার পৃথক পৃথকভাবে বা হাইড্রোলেস ক্যাটাগরাইজ করা হয় এইভাবে বা যা অক্সিড রিডাক্টেজ এর মধ্যে দিয়ে ক্যাটাগরাইজ করা হয় তার মানে আন্তর্জাতিকভাবে যদি আমরা হিসাব করি তাহলে এনজাইম কিন্তু বিক্রিয়ার হার নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে ছয় প্রকার আশা করি এটা বুঝছো তাহলে তোমাদের আমার যে ভুল ছিল যে টপিকটা আমি স্কিপ করে গেছিলাম ভুলে সেইটা আমি এখানে আলোচনা করতে সক্ষম হলাম আর একটা বিষয় যেটা তোমরা বলছিল আমি স্কিপ করছি বলে তোমাদের সমালোচনা সেটা হলো স্টার্স আর সেলুলোজ তারপরে এই যে গ্লাইকোজেন এদের স্ট্রাকচার নিয়ে নাকি এদের স্ট্রাকচার ওকে আমি অবশ্য যখন কার্বোহাইড্রেট পড়াইছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে আলফা ওয়ান ফোর লিঙ্কেজ বিটা ওয়ান ফোর লিংকেজ এটা বুঝাইছিলাম এবং বলছিলাম যে এই লিংকেজগুলো যদি ভালো করে বুঝে যাও তাহলে কিন্তু অন্য যে কার্বোহাইড্রেটগুলো আছে পলিসাকারাই তাদের গঠন বুঝতে খুব একটা সমস্যা হবে না সাথে আজকে তোমাদের আরেকটা যে বন্ড শেখাবো আমি সেটা হলো ওয়ান সিক্স আলফা গ্লাইকোসাইডিক বন্ড এইটা টাস্ক একটু শেখাই নিব আর আগেই তো আমি এই 1,4 আলফা গ্লাইকোসাইডিক বন্ড এবং 1,4 বিটা গ্লাইকোসাইডিক বন্ড তো আমি আগেই তোমাদেরকে শেখাইছি সেই কারণে 1,6 আলফা গ্লাইকোসাইডিক বন্ডটা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা স্টার্চ গ্লাইকোজেন সেলুলোজ এইগুলা ভালোমতো বুঝে যেতে পারবো তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো 1,6 আলফা গ্লাইকোসাইডিক বন্ডটা বুঝতে হবে তাহলে এইটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে একটা গ্লুকোজের রিং স্ট্রাকচার আঁকতে হবে আমরা জানি গ্লুকোজে মোট ছয়টা কার্বন থাকে ওকে এখানে আসা আর একটা এই হলো ছয়টা কার্বন তাহলে গ্লুকোজের ছয়টা কার্বনের যে স্ট্রাকচারটা আমি সেটা দেখাইলাম আর তোমরা জানো যে গ্লুকোজে অক্সিজেন থাকে এই পাঁচ নম্বর কার্বন আর এক নম্বর কার্বনের মধ্যে অক্সিজেনটা থাকে এই গ্লুকোজের রিং স্ট্রাকচার কিভাবে আঁকতে হয় তার অ্যানিমেশন আমি বাস এমনিতে একে দেখাইছিলাম এবং সাথে কিভাবে রিং স্ট্রাকচার তৈরি হয় তার অ্যানিমেশনও আমি দেখাইছিলাম এবার যদি আমরা আলফা গ্লুকোজ আঁকতে চাই তাহলে অবশ্যই কি করব তার এক নম্বর কার্বনে ওইজ গ্রুপটা আমি নিচে দিব এই যে এটা আর এইচ দিব উপরে এটা হলো আলফা রিং গ্লুকোজের আলফা রিং এরপরে যদি আমি দেখি তাহলে আলফা হোক বিটা হোক প্রত্যেকটার ক্ষেত্রে দুই নম্বর কার্বনে নিচে এইচ উপরে তিন নম্বর আবার উল্টা এইস উপরে চার নম্বর কার্বনে আবার যাবে এখন নিচে চলে আসবে উপরে চলে যাবে পাঁচ নম্বর কার্বনে এখানে এইস ছয় নম্বর কার্বনে যদি দেখাই তাহলে এখানে ও থাকবে এই দিকে এইচ এই দিকে এইচ ওকে তাহলে আমরা এখন স্ক্রিনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা আলফা ডি গ্লুকোজের গাঠনিক সংকেত রিং রিং স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমি তোমাদের আলফা ওয়ান ফোর লিঙ্কে যেহেতু বুঝাইছি সেহেতু আজকে আর ওইটার দিকে যাব না তোমরা ইউটিউবে ওই লেকচারটা এখনো আছে একটু ওই পার্টিকুলার জায়গায় একটু দেখে নিবা দেখে আলফা ওয়ান ফোর আর বিটা ওয়ান যে লিঙ্কেজটা সেটা একবার ভালোমতো একটু বুঝে আসবা দেখে নিবা আর আজকে আমি ওয়ান সিক্স যে আলফা ওয়ান সিক্স গ্লাইকোসাইটিক যে বন্ড সেটা আমি একটু বোঝাবো তাহলে এইটা একটা গেল এবার আমি যদি এখানে আর একটা গ্লুকোজ আঁকি তাহলে দেখো আমি এখানে ও এইচ দিলাম কয় নম্বর কার্বন এখানে হলো ছয় নম্বর কার্বন থাকবে ছয় নম্বর কার্বনে ও এইচ টুকু দিলাম গ্লুকোজের এই জায়গায় যদি দেখাই তাহলে এটা পাঁচ নম্বর কার্বন তিন সরি পাঁচ চার তিন দুই এক এই জায়গাটাই সেই অক্সিজেন এইটা যদি আলফা হয় তাহলে এখানে হাইড্রোজেন এখানে অক্সিল গ্রুপ ও এইচ 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 ওএ এইচ এইচ ওকে তাহলে আমরা এখন যেটা শুধু গ্রিন কালারে দেখাইছি যেটা এইটাও কিন্তু একটা আলফা ডি গ্লুকোজ ওকে এখন দেখো এইটা একটা গ্লুকোজ এটা এটা একটা একটা গ্লুকোজ গ্লুকোজ আলফা কারণ নিচে এবার এই আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে যদি আমরা এখন দেখি তাহলে কি হবে এখান থেকে যদি এখান থেকে যদি হাইড্রোজেন চলে যায় আর এই জায়গা থেকে যদি হাইড্রোক্সিল গ্রুপ বের হয়ে চলে যায় তাহলে আমরা এখন দেখবো কি এখান থেকে হাইড্রোজেন চলে গেল এখান থেকে হাইড্রক্সিল গ্রুপ চলে গেল ওকে তাহলে এখানে কি হয়েছে এখানে অক্সিজেনের একটা বন্ড কি উন্মুক্ত হয়েছে এই যে দেখো অক্সিজেনের একটা বন্ড উন্মুক্ত হয়েছে আবার এই জায়গাটাই যদি আমরা দেখি তাহলে দেখো কার্বনের এই বন্ড উন্মুক্ত হয়েছে কারণ এখান থেকে কি বের হয়ে গেছে হাইড্রক্সিল গ্রুপটা চলে গেছে তাহলে এখানে কার্বনের থেকে একটা বন্ড উন্মুক্ত হয়েছে আর উপরের কি যে এই উপরে যে এই গ্লুকোজটা ছিল তার এই হাইড্রক্সিল গ্রুপের থেকে হাইড্রোজেন চলে যাওয়ার কারণে অক্সিজেনের বন্ড উন্মুক্ত হয়েছিল তাহলে এখন যে বন্ডটা তৈরি হলো এই বন্ডটাই হলো গ্লাইকোসাইটিক বন্ড তাহলে এই গ্লাইকোসাইটিক বন্ড কিভাবে তৈরি হয়েছে দেখো একটা গ্লুকোজের এক নম্বর কার্বন আর একটা গ্লুকোজের ছয় নম্বর কার্বনের মধ্যে বন্ডটা তৈরি হয়েছে সেই কারণে এই বন্ডটাকে আমরা কি বলছি এই বন্ডটাকে আমরা বলছি হলো আলফা যেহেতু এটা আলফা গ্লুকোজ ছিল তাই আলফা ওয়ান সিক্স গ্লাইকোসাইডিক বন্ড ওকে তাহলে আলফা ওয়ান সিক্স গ্লাইকোসাইডিক বন্ড কাকে বলে কিভাবে তৈরি হয় সেটা আমরা জানলাম ওকে এক কথাই যেভাবে এখানে হোক এখানকার যে ওয়েএস ছিল সেখানকার ও থাক বা এখানকার ওএইসের ও থাক যেখানকারই হোক থাক আপাতত সেটা মেটার না মেটার হলো যে এই ছয় নম্বর একটা গ্লুকোজের এক নম্বর কার্বন আরেকটা গ্লুকোজের ছয় নম্বর কার্বনের মাঝে যে অক্সিজেন অক্সিজেন থেকে যখন কানেক্টিভিটিটা তৈরি করবে ওইটাকে আমরা বলবো গ্লাইকোসাইডিক বন্ড এবং যেহেতু একটা এক নম্বর কার্বনের মধ্যে তৈরি হয় তাই আমরা বলবো এবং যেহেতু এই আলফা পজিশনে থাকা ওয়েস গ্রুপের সাথে বনটা তৈরি হয় এখান থেকে বনটা তৈরি হয় তাই আমরা আলফা কথাটা আনবো টোটাল মিলে এই বনটার নাম কি হলো তাইলে আলফা ওয়ান সিক্স গ্লাইকোসাইডিক বন্ড হ্যাঁ এই জায়গাটাই একটু ইয়ে হতে পারে যে এখানে আমরা দেখলাম যে এখানে ওয়েস ছিল সেখান থেকে আমি দেখাইছি যখন হয় এখানে ওয়েস ছিল এখানেও কিন্তু ছিল এখন এখানকার এইস আর এখানকার এই ওয়েস গেল ডাজেন্ট ম্যাটার সেটা নিয়ে আমরা এখন ইব না কিন্তু ফাইনালি যেটা দেখব বনটা যেটা দেখব যে এই যে এখানে এই যে এখানে অক্সিজেন থাকলো এবং এখান থেকে এখনো পানি বিয়োজিত হয়ে গেল হয়ে যে বন্ডটা তৈরি করলো এইটাই কি আলফা গ্লাইকোসাইডিক বন্ড ওকে তাহলে আমরা আলফা গ্লাইকোসাইডিক বন্ড বুঝলাম আর আগের আমরা আগের একটা ক্লাসে যে যখন কার্বোহাইড্রেটের সেকেন্ড ক্লাস যেটা আমরা করছিলাম সেই ক্লাসে আমরা ওয়ান ফোর আলফা গ্লাইকোসাইডিক বন্ড এবং ওয়ান ফোর বিটা গ্লাইকোসাইডিক বন্ড বোধ সেখানে ক্লিয়ার বুঝছিলাম এইটা যদি বুঝে থাকি তাহলে এখন আমাদের স্টার্স এবং সেলুলোজ গ্লাইকোজেন এদের গঠন বুঝতে আর আমাদের সমস্যা হবে না কিভাবে দেখো আমি এখন দেখাই করো ধরে নিলাম ধরে নিলাম এইটা একটা গ্লুকোজ ওকে আকাশ সুবিধার তো আমি গোলচিহ্ন দিয়ে গ্লুকোজ দেখেন। এইটা আর একটা গ্লুকোজ এইটা গ্লুকোজ এইটা গ্লুকোজ এই গ্লুকোজের মাঝে মাঝে যে বন্ডগুলো আছে এই বন্ডগুলোকে আমরা বলবো গ্লাইকোসাইটিক বন্ড যদি এটা আলফা ডি গ্লু আলফা গ্লুকোজ হয় এটা যদি আলফা গ্লুকোজ হয় আর এইটার এক নম্বর কার্বন আর এইটার এক নম্বর চার নম্বর কার্বনে যদি বন্ডটা তৈরি হয় তাহলে এই বন্ডটাকে আমরা বলবো আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ড তাহলে যখন অসংখ্য আলফা গ্লুকোজ কি হবে এইভাবে অসংখ্য না আমরা এখানে একটা সংখ্যা বলে দিতে পারি যে দুইশো থেকে এক হাজারটা দুইশো থেকে এক হাজার আলফা গ্লুকোজ যদি ওয়ান ফোর আলফা গ্লাইকোসাইডিক বন্ডের যুক্ত একটা লম্বা সরল চেন তৈরি করে তাহলে সেই সরল চেনটাকে আমরা বলে থাকি হলো অ্যামাইলাস কি বলি অ্যামাইলাস আবার এমন যদি হয় যে এই যে আলফা গ্লুকোজ আলফা গ্লুকোজ আলফা গ্লুকোজ আলফা গ্লুকোজ তাদের মধ্যে আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ড আছে এবং কিছু দূর পর পর কি আবার আবার নতুন চেন এসে যুক্ত হয়েছে মনে করে এইটা একটা চেন এই যে একটা চেন এই চেনও কিন্তু কি আছে এই চেন গুলাতেও মনে করো এই যে চেন এই চেন গুলাতেও আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইটিক বন্ড আছে কিন্তু এই চেন কি করছে ক্রস লিঙ্ক হয়েছে অর্থাৎ এইভাবে এই চেনটা বের হয়ে এসে এই এখানে এই চেনের সাথে যুক্ত হয়েছে তার মানে এইটা একটা চেন গেল গ্লুকোজের এইটা আরেকটা একটা চেন গেল কিন্তু দুই চেন আবার কি যুক্ত হয়েছে কিভাবে এই চেনের গ্লুকোজ গুলা গ্রিন এর চেনের সব আলফা ওয়ান ফোর লিঙ্কেজ দিয়ে যুক্ত পিঙ্ক কালারের যে চেন সেটাও কি আলফা ওয়ান ফোর লিঙ্কেজ দিয়ে যুক্ত খেয়াল করো কিন্তু পিঙ্ক কালার আর গ্রিন কালারের চেন যখন যুক্ত হয়েছে উপর নিচে তখন কিন্তু ওয়ান সিক্স খেয়াল করো আলফা ওয়ান সিক্স গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হয় এইভাবে যখন শাখা তৈরি করবে গ্লুকোজের মধ্যে গ্লুকোজের চেনে যখন শাখা তৈরি হবে এমন শাখা বিশিষ্ট যে পলিস্যাকারাইড আছে তাদেরকে আমরা সাধারণভাবে বলে থাকি অ্যামাইলো পেকটিন তবে সেখানে একটু বিষয় মনে রাখতে হবে যে শাখাগুলা কিন্তু চোদ্দ বারো থেকে চোদ্দ কার্বন পর পর সাধারণত শাখা তৈরি হবে অর্থাৎ এখানে একটা শাখা তৈরি হলো আমি এখন যদি ডট ডট দিয়ে দেখাই যে ডট ডট এটা হলো চোদ্দটা একটা শাখা এখানে তৈরি হলো। তাহলে এই শাখা থেকে থেকে আমি ধরে নিলাম এই জায়গা শাখা তৈরি হয়েছে কয় কার্বন পরপর চোদ্দ কার্বন পর তার মানে প্রথম যেটাতে শাখা আছে সেখান থেকে এটা দূরত্ব চোদ্দ কার্বন এখানে এত আঁকতে গেলে আসলে আমরা আহ কাভার করতে পারবো না জায়গায় তাহলে ধরে নাও এখান থেকে এই পর্যন্ত এখানে একটা শাখা যেহেতু আর এই আর একটা শাখার মধ্যে কার্বন আছে এখানে একটা শাখা আছে এখান থেকে আর একটা শাখা আছে এখান এর মধ্যে কতগুলো চোদ্দটা চোদ্দ কার্বন পর পর যখন এইভাবে শাখা তৈরি হয় এবং অনেক বড় সাইজের অনু তৈরি হয় যে অনুতে দুই হাজার থেকে দুই লক্ষ পর্যন্ত দুই হাজার থেকে দুই লক্ষটা গ্লুকোজের অনু থাকে আলফাডি গ্লুকোজ থাকে এই ধরনের পদার্থকে বা উপাদানকে আমরা বলে থাকি অ্যামাইলোপেকটিন কি বলি অ্যামাইলোপেকটিন তাহলে এই যে অ্যামাইলাস এর এক ধরনের স্টার্স অ্যামাইলোপেকটিন আর এক ধরনের স্টার্স আমরা সাধারণত এই অ্যামাইলাস আর অ্যামাইলোপেকটিনকে একসাথে থাকতে দেখি অর্থাৎ এই অ্যামাইলাস টোয়েন্টি থেকে টোয়েন্টি টু আর অ্যামাইলোপেকটিন সেভেন্টি এইট থেকে এইটটি পারসেন্ট এক জায়গায় গুচ্ছবদ্ধ হয়ে এক ধরনের দানা ক্রিয়েট করে এক ধরনের ক্রিস্টাল বা দানা তৈরি করে সেই দানা মূলত আমরা বলে থাকি স্টার্স দানা ওকে তার মানে আমরা এখন বলতে পারি সাধারণভাবে অ্যামাইলেজ এক ধরনের পেক্টিন বলা যেতে পারে সরি অ্যামাই অ্যামাইলেজ এক ধরনের এই বলা যেতে পারে অ্যামাইলো পেকটিনকেও এক ধরনের স্টার্স বলা যেতে পারে কিন্তু আমরা যখন স্টার্সের দানা দেখি তার মধ্যে আমরা অ্যামাইলেস থাকতে দেখি টোয়েন্টি থেকে টোয়েন্টি টু পারসেন্ট আর অ্যামাইলো পেকটিন থাকতে দেখি সেভেন্টি এইট থেকে এইটি পারসেন্ট মিলে এক একটা আস্ত আস্ত একটা এই যে ধরে নাও এমন একটা দানা স্টার্সের দানা এই স্টার্সের দানা তৈরি করে ওকে এই দানা কোথায় পাবো তুমি আলুর মধ্যে পাবা ভাতের মধ্যে পাবা দানাগুলারে যখন তুমি মাইক্রোস্কোপে দেখবা এটারে ভর্তা করে মাইক্রোস্কোপে দেখবা তখন তুমি কিছু দানাদার উপাদান দেখতে পাবা তবে সব উদ্ভিদে বা সব পদার্থের স্টার্চের দানা শেপ সাইজ কিন্তু এক রকম হয় না শেপ সাইজে কিছুটা ভিন্নতা থাকে যেমন আলুর স্টার্চের দানা যে শেভাবে হয়তো বা ভাতের স্টার্চের দানাস শেপ সেরকম না হইতে পারে তার মানে আমরা যে দানাগুলা পাচ্ছে স্টার্চের সেই দানা তৈরি হচ্ছে কি দিয়ে অ্যামাইলেস আর অ্যামাইলোপেকটিন দিয়ে আমরা যদি সাধারণভাবে বলি তাহলে অ্যামাইলেজও এক ধরনের স্টার্স অ্যামাইলোপেকটিনও আর এক ধরনের স্টার্স এরা একত্রিত হয়ে স্টার্সের বড় দানা তৈরি করে থাকে আশা করি আমরা এই জায়গায় এই অ্যামাইলেস অ্যামাইলোপেকটিন এবং স্টার সম্পর্কে ধারণা পাইলাম এবার হলো গ্লাইকোজেন গ্লাইকোজেনের ক্ষেত্রে আমাদের এই অ্যামাইলেজের কথা আর আপাতত মনে রাখার দরকার নাই এই অ্যামাইলোপেকটিনের খুবই সিমিলার বলা যেতে পারে গ্লাইকোজেন অর্থাৎ আলফা ডি গ্লুকোজের ঠিক আছে তবে সেই ক্ষেত্রে যেটা হবে যে এই অনেক অর্থাৎ এখানে খেয়াল করো একটা শাখা থেকে আরেকটা শাখার মধ্যে বারো থেকে চোদ্দ কার্বনের দূরত্ব কিন্তু যদি আমরা গ্লাইকোজেন দেখি সেখানে কি হবে যে এই একটা শাখা থেকে আরেকটা শাখার মধ্যে মাত্র আট কার্বনের দূরত্ব অর্থাৎ আমরা বলতে পারি যে এই অ্যামাইলেস আর গ্লাইকোজেনের মধ্যে মূল যে পার্থক্যটা সেটা হলো অ্যামাইলেস একটু বেশি একটু মানে বেশি না একটু কম আমি বলবো মানে একটু বেশি গ্যাপ দূরত্বে দূরত্বে শাখাগুলো তৈরি হয় অর্থাৎ এখানে ব্রাঞ্চের সংখ্যা তুলনামূলক কম আর গ্লাইকোজেনের ক্ষেত্রে যেটা আমরা বলবো সেটা হলো যে এখানে এক শাখা থেকে আরেক শাখার মধ্যে দূরত্ব কম অর্থাৎ এরা অতি বেশি চেন। ওকে তাহলে স্টার্স গ্লাইকোজেন এবং এখানে এই অ্যামাইলোপেকটিন সম্পর্কে ধারণা পেলাম সেলুলোজ একেবারে সিম্পল সেটা কি বিটা ডি গ্লুকোজ গুলা যখন একটার সাথে একটা যুক্ত হয়ে সরল চেন তৈরি করবে এবং অসংখ্য অসংখ্য বিটা ডি গ্লুকোজ অর্থাৎ এই যে গ্লুকোজ দেখতে পাচ্ছি তারা সব হবে হলো বিটা ডি টাইপের গ্লুকোজ হবে এবং তাদের মধ্যে যে লিংকেজ হবে সেটা ওয়ান ফোর বিটা গ্লাইকোসাইডিক লিংকেজ হবে দিয়ে যে লম্বা চেন তৈরি হয় এই চেনকেই আমরা সাধারণভাবে কি বলতে পারি হলো সেলুলোস ওকে তাহলে আশা করি আমরা স্টার্স সেলুলোজ গ্লাইকোজেন অ্যামাইলেজ অ্যামাইলোপেকটিন সম্পর্কেও ধারণা পেয়ে গেলাম তার মানে তোমাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা পূরণ করে দিলাম আহ জানি কতটা করতে পারলাম তবে আগামী ক্লাস থেকে আর কোশোশন পড়াচ্ছি না নতুন চ্যাপ্টার আবার শুরু করব। ভালো থাকো সবাই দোয়া আমার জন্য এবং আশা করি খুব দ্রুত তোমাদের সাথে সরাসরি দেখা হবে ধন্যবাদ সবাইকে